পাঁচফোড়ন কিচেন থেকে আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি মূলো ঘন্ট বানাবো, তার জন্য আমি নিয়েছি মূলো নিয়েছি, মূলোগুলোকে গ্রেট করেছি, ওটা দেখাচ্ছি আমি। আর নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি একটু বেশি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইটা গরম হতে দিয়েছি আর এখন তেল দিয়ে দেবো এর মধ্যে, আর কালো জিরা ফোড়ন দেবো এর মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নের মধ্যে। মূলোগুলোকে গ্রেট করে নিয়েছি, ফোড়নটা হয়ে গেল, মূলোগুলোকে দেব এবার। এবার আমি মূলোগুলো দিয়ে দিলাম, গ্রেট করা মূলোটা দিয়ে দিলাম। মটরশুঁটি গুলো দিয়ে দেবো এর মধ্যে এখন, এখানে আমি দুটো মূলো নিয়েছি। এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো, হলুদটা দিলাম হাফ চামচের মতন, হলুদটা দিলাম, এক চামচের মতন চিনি দিয়েছি এর মধ্যে আমি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, মূলো ঘন্টটা হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে নেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সবার সামনে আসবো।